নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ, সমর্থন ও স্নেহ দ্বারা। নাম কীর্তনকে কেন্দ্রীভূত করে আজকের এই ভিডিওটা প্রস্তুত করা হলো আপনাদের জন্য। চোখ জুড়িয়ে যাবে, মন মুক্ত হবে। I'm not.
কানের সুরে নৃত্য পরিবেশিত হচ্ছে। অর্থাৎ
যে সময় আমাদের মনরূপী আয়নাতে ভগবানকে দেখবার সময় হলো, সেই সময় আমাদের মনরূপী আয়নাতে ষড়রিপুর কাদা লেগে গেল। তাহলে আবার একটা প্রশ্ন, যদি ষড়রিপুর কাদা লেগে গেল তাহলে আমরা কি আর ভগবানকে কোনোদিনও দেখতে পাবো না? আমরা কি ভগবানকে কোনোদিনও দেখতে পাবো না? না, এখনো দেখতে পাবে। যখন আমাদের গায়ে ময়লা লেগে যায়, ময়লা লেগে যায়, আমরা পরিষ্কার করি সাবান দিয়ে সেঁকে দিই। আবার এই বাবা বললেন, যখন আমাদের গায়ে নোংরা ময়লা লেগে যায়, জল দিয়েও পরিষ্কার করি। ঠিকই বলেছেন, শুধু সাবান দিলে পরিষ্কার হবে না, শুধু শ্যাম্পু দিলে পরিষ্কার হবে না, তার সঙ্গে জলও লাগবে। যদি আমরা হরিনাম রূপী সাবানের দ্বারা এবং দুঃখটা নয়নের জলের দ্বারা যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারি, তাহলে ভগবান আমাদের জিতকে এখনো যদি আমাদের এই মনরূপী আইনাতে যদি একবার ভগবানকে আশ্রয় করতে পারি। আমি বলেছি আশ্রয় রহিয়া বলে তারি কৃষ্ণ নাহি থাকে বাকি সব মরে অকারণ। যদি ভগবানকে ভজন করতে পারি, যদি ভগবানকে সাধন করতে পারি, তাহলে ভগবান কিন্তু এখনো কৃপা করবে। তা চলুন আমরা সবাই মিলে একবার তারো ব্রহ্ম নাম গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শাশুড়িমা স্নান করতে চলে গেছে। ঠাকুর মশাই চলে এসেছেন বিষ্ণু পূজা করবার জন্য। এসেছেন এসেছেন এসেছেন, প্রথমে আসনে বসেছেন, বসা মাত্র যেই না পূজা শুরু করতে যাবেন, অমনি বলছে বৌমা ওই ফুল দাও ফুল দিয়েছে, একটু মনোনিবেশ করে আশ্রমণ করুন। বলছে ধূপ দাও ধূপ দিয়েছে, ওই শঙ্খ দাও শঙ্খ দিয়েছে, প্রদীপ দাও প্রদীপ দিয়েছে, দুর্গা ধান দাও দুর্গা ধান দিয়েছে। এইভাবে যখন সব কিছু দেওয়া হয়ে গেছে, তখন কিন্তু আর ঠাকুরমশাই বৌমাকে বলছে ওই বৌমা সত্য দিলে এবার অনুধ্বনিটা দাও। কিন্তু বৌমা জানে না অনুধ্বনি কাকে বলে, অনুধ্বনি কাকে বলে। আর বৌমা করেছে কি, যেই না দেখেছে অনুধ্বনি নাই, সেই ডালার মধ্যে অনুধ্বনি খুঁজতে শুরু করেছে। কিন্তু খুঁজতে আর আমার খুঁজতে তো আর অনুধ্বনি পাওয়া যায় না, তাই সেই ডালাতে খুঁজে পাই নাই। তাই এবার বৌমা মনে মনে চিন্তা করলো, না না আমার শাশুড়ি মার বয়স হয়েছে, ভুল করে যদি স্বয়ং কক্ষে যদি অনুধ্বনি যদি দেখে এসেছে তাহলে। তাই ছুটে গেছে কোথায়, যেখানে শাশুড়ি মা প্রত্যেক দিন শয়ন করে, আর সেই শয়ন কক্ষে যাওয়ার পর অনুধ্বনি খুঁজছে। অনুধ্বনি খুঁজলে কি হবে বাবা, অনুধ্বনি নাই অনুধ্বনি নাই, শয়ন কক্ষে গেছে অনুধ্বনি কিন্তু নাই, অনুধ্বনি নাই। এবার গেছে কোথায়, সেখানে অনুধ্বনি যখন পাই নাই, এবার গেছে বারান্দায়। বারান্দায় গিয়ে ভাবছি যদি শাশুড়ি মা এখানে অনুধ্বনিকে দেখেছে, তাই বারান্দাতেও খোঁজাখুঁজি করেছে, অনুধ্বনি কিন্তু নাই অনুধ্বনি নাই, অনুধ্বনি কিন্তু পাওয়া যাচ্ছে। এবার মনে মনে চিন্তা করছে সব জায়গায় তো খুঁজলাম, এবার শেষবারের মতো আবার গোয়াল ঘরটাতে খুঁজে আসে। তাই করেছে কি, এবার কিন্তু বৌমা গোয়াল ঘরে ঘুরেছে, আর গোয়াল ঘরে শুধু গরু আছে, সেখানে অনুধ্বনি খুঁজেছে, অনুধ্বনি কিন্তু নাই অনুধ্বনি মা খোঁজাই। আর এদিকে ঠাকুর মশাই বলছে কই বৌমা অত যে দেরি করছো অনুধ্বনিটা দাও। বৌমা মনে মনে চিন্তা করলো, না না
উলুধ্বনি মনে হয় ভুল করে কোথাও রেখে এসেছে, তাই করেছে কি একদম এক ছুটে শাশুড়ি মায়ের কাছে। মা কি বলছে, মা ও মা বলছি ও বলছে তুমি তো সব দিয়েছো, বলছে হ্যাঁ দিয়েছি কিন্তু তুমি তো উলুধ্বনিটা দাও নাই। বলছে ওরে পাগলি, উলুধ্বনি কি দেওয়ার জিনিস নাকি, উলুধ্বনি তো নিজে থেকে দিতে হয়। তাই শাশুড়ি মা করলেন কি, সেই পুকুর থেকে উলুধ্বনি দিতে দিতে আর ঠাকুর ঘরে প্রবেশ করলেন। তাহলে দৃষ্টান্তটার মধ্যে সিদ্ধান্ত কি, আগে বলেছি সব কিছুর মধ্যে সিদ্ধান্ত থাকতে হবে। সিদ্ধান্ত কি, যদি আপনারা উলুধ্বনি দেন তাহলেই তো আপনাকে পেয়ে ছোট ছোট মেয়েরা উলুধ্বনি দেবে। তাই মায়ের একবার জোরে উলুধ্বনি দিয়ে দেবেন। কালকে যারা যারা আছেন, কালকে যারা যারা যে যে মায়েরা এসেছিলেন তারা জানেন কি দিতে হয়, মা হাতে হাতে করতালি দিতে হয়। আর আজকে যারা এসেছেন একটু ভালোভাবে মনোনিবেশ করে আস্বাদন করবেন। বাচ্চা যারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো না তারা যারা হাত তোলো তো, আজকেও কালকের মতো অবস্থা। এইদিকে মা কেউ তুলেছিল নাকি, ওইদিকে আজকের মতো কালকের মতো আবার অবস্থা। ঠিক আছে, হতেই পারে, কারা কারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো এবার তারা তারা হাত তোলো, আর যারা যারা ভালোবাসো না তাদের হাত তোলা দরকার নাই। তা বৃন্দাবনে যেতে গেলে কিন্তু একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে কি, না রাধে রাধে। যদি বৃন্দাবনে গিয়ে বলি দাদা চায়ের দাম কত, না বলবে রাধে রাধে ছ টাকা। নানা বলির দাম কত, না রাধে রাধে একশো টাকা। তেমনি যদি নবদ্বীপ মায়াপুরে যায় সেখানে কি, সেখানে হরে কৃষ্ণ। সেখানে গিয়ে যদি বলি দাদা চায়ের দাম কত, না হরে কৃষ্ণ ছ টাকা। নানা বলির দাম কত, না হরে কৃষ্ণ একশো টাকা। তেমনি অনেক জনা পুরী গেছেন নিশ্চয়। আচ্ছা বলুন তো পুরী গেলে কি বলে, ভাই গিড়ি গিড়ি। তেমনি বৃন্দাবনে যেতে গেলে কিন্তু রাধা নাম গাইতে হবে, আমরা সবাই মিলে ভজনের মাধ্যমে প্রবেশ করবো বৃন্দাবন। তাই মায়ের একবার সবাই মিলে একসঙ্গে জোরে উলুত। তারা কি শুনতে পান,
মদনের দর্প চূর্ণ করার জন্য এবং ব্রজবাসীদের মনোবাসনা পূর্ণ করার জন্য শারদীয়া পূর্ণিমা তিথিতে একটি রাসমণ্ডলী রচনা করেছেন। আচ্ছা বলুন তো মা, যার জ্ঞান আছে তাকে কি বলে? জ্ঞানী। যার মান আছে তাকে কি বলে? মানি। যার পাণ্ডিত্য আছে তাকে কি বলে? পণ্ডিত। কিন্তু এই মান থাকলে ভগবানকে পাওয়া যায় না, জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যায় না, আবার পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় কি দিয়ে? না ভক্তের মনে শুদ্ধ প্রেম এবং ভক্তি। তাই ভক্তের কানে ভক্তের লেখায় যে ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে আমাদের এই গোলকের ধামে নেমে এসেছিলেন, তার সবচেয়ে উজ্জ্বলতম প্রমাণ হলেন কে? তাই অন্তর দিয়ে প্রাণীর প্রাণ, যার নাম হল ভক্ত কবি জয়দেব তিনি হলেন পরম ভক্ত, তিনি পরম কৃষ্ণ ভক্ত, তিনি ভক্তের অন্তরের অন্তর, তিনি প্রাণের প্রাণ, যার নাম হল জয়দেব গোস্বামী। তাই ভক্ত মণ্ডলী এবং আমার মায়ের, জয়দেব গোস্বামী কি লিখেছিলেন? জয়দেব গোস্বামী যেটা লিখেছিলেন তার সেই গ্রন্থের নাম হলো গীত গোবিন্দ কাব্যগ্রন্থ। আর এই গীত গোবিন্দ খুবই উল্লেখযোগ্য একটা কাব্যগ্রন্থ। কেন না, এই গীত গোবিন্দ লেখার ফলে জয়দেব গোস্বামী তাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম থেকে এই আমাদের পৃথিবীর মাটিকে নিয়ে এসেছে। অনেক ভক্ত আছে যারা বিভিন্ন বিভিন্ন উপায়ে এই ভারতবর্ষের মাটিতে ভগবানকে ডেকে এনেছে। তার উজ্জ্বলতম উদাহরণ কি না রামকৃষ্ণ পরমহংসদেব। ভগবান শ্রীকৃষ্ণ যেটা মুখ সেটা কোথায় থাকে না? ভগবান শ্রীকৃষ্ণের মাথায়। আর যেটা ভগবান শ্রীকৃষ্ণের নূপুর সেটা কোথায় থাকে? সেটা থাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তা আজ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চূড়ার সঙ্গে তার নূপুরের দ্বন্দ্ব হচ্ছে।
বা ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে বাবা? এক ভাই আরেক ভাইয়ের জন্য জমির নিয়ে মামলা মোকদ্দমা হয়। মায়েদের কি নিয়ে ঝগড়া হয়? জল আনতে গেছেন কলে, সেই নিয়ে ঝগড়া হয়। কিন্তু এই ঝগড়া অন্য কোনো ঝগড়া, এই ঝগড়া হলো প্রেমের ঝগড়া। একটু মনোনিবেশ করে আস্বাদন করবেন, যা বলবো তত্ত্ব কথার মাধ্যমে আস্বাদন করবেন, শাস্ত্রের বাইরে একটা কথা বলবো না, একটু মনোনিবেশ করে আস্বাদন করবেন। তাই আজ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যেটা চূড়া, তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নূপুরের একটা প্রেমের দ্বন্দ্ব হচ্ছে না কেমন? আমি ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের নূপুর কে বলছি, একবার ভালো করে ভেবে দেখ। সবাই বলে জগত গুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আমি আমার তার উপরে তার উপর। আচ্ছা বাবা, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে, আর যারা উপরেই থাকে না তাদের তো পড়ে যাওয়ার ভয়ই থাকে। ভগবানকে বলছো প্রভু, বলছে বল, বলছে যে তোমার নূপুর আছে সে তো তোমার চরণ পেয়েছে, কিন্তু আমি তো তোমার চরণ পাই নাই। আর যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ চায়, তা আমি কিন্তু আজকে তোমাকে বলে দিচ্ছি, আমাকে কিন্তু তোমার চরণ দিতে। বলছে ওরে চোরা, ভালো করে ভেবে দেয়, তোর জায়গা উপরে আর নূপুরের জায়গা নিচে, মানে চরণ নেই। তাই তুই যখন ওপরের জায়গাটা পেয়েছিস তাহলে তোর ওপরটাই ভালো। বলছে না, কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা তো সবাই তোমার চরণ চায়, আর আমি তো তোমার মাথা পেয়েছি, আমার তো মাথা পাওয়ার দরকার নাই, আমার তো চরণই দরকার। এত করে যখন বলছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোন, তোকে তো আমি আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে তো আমি কান্দাতে পারি না। তা কিন্তু চূড়া কিন্তু তাও বলছে, না না, আমাকে তোমার চরণ চাই। বলছে এত করে যখন বলছে, আর ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ঠিক আছে তুই যখন বলছিস আমি তোকে চরণ দেবো, কিন্তু আমার চরণ নয়। বলছে তাহলে কার চরণ দেবে? না, এই বৃন্দাবনে আমার চেয়েও একজন আর দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেবো। বলছে আচ্ছা প্রভু, একবার ভালো করে বলো তো, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আবার তোমার চেয়েও দামি চরণ আছে? বলছে ওরে চূড়া, যেমন বাবারও বাবা থাকে, যেমন গুরুরও গুরু থাকে, আমি হয়তো জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী আছে।